আসসালামু আলাইকুম ভাই ভাবি আপুরা, মুই আইয়া পড়ছি আপনাদের সাথে। একটা জিনিস বুঝি না, এরে কেউ চিনে? না চিনলে কোনো সমস্যা নাই, আমি বই লাগিতেছি। এ হইল যে বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার রাকিব হোসেনের আদরের বাদর হয়ে যাওয়া ছোট বোন। আচ্ছা আমার একটি কথা, মেয়েদের নামেও কি হোসেন হয়? আসলে আমি ছোট মানুষ তো তাই জানি না, কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন। আরে আমি বুঝতে পারছি আপনার কষ্টটা ঠিক কোন জায়গায় লাগছে, আসলে আরএস সাইমের বিয়ে আপনারা দাওয়াত দেয় নাই তো, মানে আমরা নাই, এই কারণে আপনারা ওই জায়গায় নাই, আর এই কারণেই আপনি অনেক কষ্ট পাইছেন। বুঝতে পারছি, আমারও অনেক কষ্ট লাগে যখন পাশের বাড়ি সকিনা খালার বিয়ে হয় আর আমার দাওয়াত দেয় না। থাক এত কষ্ট পাইয়েন না, সামনে আপনার বিয়ে তো, আপনার নিজের বিয়ে আপনি নিজেই খাইয়েন, তাও কষ্ট পাইয়েন না, আপনার কষ্ট দুই চোখে দেখা যায় না। ছোট ছোট মানুষ, ছোট ছোট মানে ব্র্যান্ডের মানুষ। আচ্ছা ওয়েট, ছোট ছোট মানুষ, ছোট ছোট ব্র্যান্ডের মানুষ, এই কথাটা আপনি ঠিক কারে বলছেন একটু খোলসাভাবে বলবেন? আমি তো আগেই বলছি আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না, কিন্তু আমি একটা কথা বলতে পারবো কিভাবে আপনারা এই জায়গায় আসেন, চলেন সবাই দেখে আসেন। আমাদের কথা বলে বারবার ভিউজ নেয়, কে আপনাকে কথা কইয়া ভিউজ নেয় বলেন? আমার ইউটিউবারের নাম কি? রাকিব হোসেন। আসলে তহিদা ফ্রিতি নাকি সফসান্দা ছোট ভাই নাকি আরএস ভাই? আমার কাছে নাম্বার ওয়ান ইউটিউবার কে? আমি সত্যিই বুঝি না, বিশ্বাস করেন আমি বুঝি না, আমি ছোট মানুষ তো এই কারণে আমি কিচ্ছু বুঝি না। বাংলাদেশের মানে মানুষের মেন্টালিটি খুবই খারাপ। হায় রে মানুষ, বাংলাদেশের মানুষে বাংলাদেশের মানুষের কপালেই পিসা মারতেছে। সুন্দর করিস না, তোদের পা আমরা চাটি না তোদের। আরে চাটাচাটির ব্যাপারটা আমি ঠিক বুঝি না, একটু বুঝাইয়া বললেন তো। মানে তোদেরকে আমরা আসলে পাত্তা দেই না, যেটা বলতে গেলে পাত্তা না পাইলে মানে মানুষ যেরকম পাত্তা নিতে চায়নি যে। আচ্ছা আপনারা কাকে পাত্তা দেন না, আরএস ফাইন কে নাকি তহিদা ফ্রিতেই কে? তাহলে দাঁড়ান আপনাদের একটু ফ্ল্যাশ ব্যাক দেখায় নিয়ে আসি। ভাবি না যে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্লগার, যার ব্লগ দেখে আমি ব্লগের মানে বুঝতে পারছি, তো এইটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এন্ড অনেক বড় একটা সাকসেস। এই ছেলেটা আমাকে ব্লগে নেয় না, বলে ব্লগ নিলে তো ফেমাস হয়ে যাবে। দেখলেন কে কাকে পাত্তা দেয় আর কে কাকে পাত্তা দেয় না, বাংলাদেশের মানুষের মেন্টালিটি আপডেট হয়নি কখনো। আমাদের ভাগ্য অনেক ভালো ছিল যে বাংলাদেশের মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়নি, যদি চেঞ্জ হতো তাহলে সবাই আপনাদের মতো বাথরুমে যেয়ে ভিডিও বানাইতো। আমি জাস্ট ভাবি এই সোডোমাতা এত কিছু ভাবতে কইছে কেডা, কেউ কইছে? আমার কথা আমি বাদই দিলাম, ওইখানে ভালো একটা ফ্যামিলির মানুষ তো ছিল। কই গেছেন আপনি, গেছেন কই আপনি, আপনাদের কোনো খবরই নাই। আমরা এক নাম্বার হইলাম কেমনে, মানুষের মানে ইমাজিনই মানুষ করতে পারতেছে না, মেন কথা মেনে নিতেই পারছে না। আপনি নাকি সহ্য করতে পারতেছেন না, রাকিব হোসেন এক নাম্বার ইউটিউবার হইছে দেখা? কোনো প্রবলেম নেই, করতে থাকো। যদি কোনো প্রবলেম নাই থেকে থাকে তাহলে এতক্ষণ ধরে গেজাইলেন কেন? এতক্ষণ ধরে গেজাইয়া কইতাছে কোনো প্রবলেম নাই। আচ্ছা আপনারা কেউ বলতে পারেন বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার কে? সাবস্ক্রাইবের দিকটাই গুণা হয়, তাহলে বাংলাদেশে এরকম অনেক ইউটিউবার আছে যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি। আমার কাছে এক নাম্বার ইউটিউবার তারা, যারা মানুষের কল্যাণে কাজ করে, মানুষের বিপদের দিনে হাত বাড়িয়ে দেয়, সেই আমার কাছে এক নাম্বার, সেটা ইউটিউবের দিক থেকে হোক বা মানুষের দিক থেকে হোক। রাকিব হোসেনের কিভাবে 1 কোটি সাবস্ক্রাইবার হলো তা আজকে আপনাদের সাথে আমি খোলসাভাবে বলবো। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে 1-2টা করে বাচ্চা থাকে, সেই 1-2টা করে বাচ্চাই প্রত্যেকদিন ভাত খায় আর রাকিব হোসেনের ব্লগ দেখে। আগে বাংলাদেশের বাচ্চারা কার্টুন দেখে কিংবা গেম খেলে ভাত খেত, এখন রাকিব হোসেনের ব্লগ কিংবা ফানি ভিডিও দেখে তারা ভাত খায়। আর এই হলো যে রাকিব হোসেনের এক নাম্বার ইউটিউবার হওয়ার এক অসাধারণ গল্প। এমনিতে রাকিব হোসেনের আগের ব্লগগুলো আমার কাছে মোটামুটি ভালো লাগতো, কিন্তু এখনের ব্লগগুলো জঘন্য থেকে জঘন্যতম, কিংবা বলা যায় আগে হয়তো আমি ছোট ছিলাম সেই কারণে রাকিব হোসেনের ব্লগ গুলো হয়তো বা আমার ভালো লাগতো। আপনি অবশ্যই কমেন্টে বলে যাবেন রাকিব হোসেন বেস্ট নাকি তহিদা ফ্রিতি বেস্ট। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন।